মোটো এইচ 40 নিও কে একটি পারফেক্ট 5G ফোন বলতে পারেন। ভাই একমাত্র মোটোরোলাই পারে কম বাজেটের মধ্যে কিলার ফোন লঞ্চ করতে। আর এই মোটোরোলা এইচ 40 নিও এই ফোনটা দিয়ে এমন সব কিলার স্পেসিফিকেশন দেওয়া হয়েছে যা Realme Techno লাভার ফোনগুলোকে একদম কিল করতে পারে। তো মোটোরোলা এইচ 40 নিও এই ফোনটার কি কিলার স্পেসিফিকেশন আছে এবং এই ফোনটা থেকে আমরা কোনো কম্প্রোমাইজ দেখতে পারবো, আর এই ফোনটা কি ভ্যালু ফর মানি, সব জেনে নেবো আমরা আজকের এই ভিডিওতে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিস মান, আমি দীপঙ্কর, আর সঙ্গে আজকে ভিডিও শেয়ার করছি। তো এই ফোনটার স্পেসিফিকেশন কতটা ক্লিয়ার সেটা জানতে হলে আগে এর প্রাইসটিকে জেনে তারপরে বিচার করতে হবে। এই ফোনটা দুটো ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর 8GB 128GB বেস ভেরিয়েন্টের দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 20,999 টাকা, এবং এর আপার ভেরিয়েন্ট 12GB 256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 22,999 টাকা, এবং এটিকে কার্ড ডিসকাউন্টের মাধ্যমে আরও 2 থেকে 3 হাজার টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এই ফোনটা মোটোরোলা এইচ 40 এবং মোটোরোলা G84 ফোনটার মাঝামাঝিতে স্থান করছে। আর ফোনটার লুকস আর ডিজাইনের যদি কথা বলি, তাহলে এখানে আমরা অসাধারণ 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে এবং স্টাইলিশ স্লিক একটি ফোন দেখতে পাচ্ছি। বিশেষ করে এর ক্যানেল বে এবং শুটিং সিন এই দুটো কালারেই ভেগান লেদারের ফিনিশিং ব্যাগ দেওয়া হয়েছে, এবং অন্য কালারটি অর্থাৎ কালারটিতে আমরা PMMA অ্যাক্রিলিক ব্যাক ডিজাইন পাচ্ছি। এই ফ্রেম এবং বডি পুরোপুরি প্লাস্টিকের তৈরি, এবং এই ফোনটাতে 5000mAh ব্যাটারি থাকার পরও এই ফোনটা যথেষ্ট স্লিম এবং হালকা। মাত্র 172 গ্রাম এই ফোনটার ওজন, এবং 7.89mm এই ফোনটার চওড়া। অর্থাৎ ইন হ্যান্ড ফিলস এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন। এই ফোনটাতে ডুয়েল সিম স্লট রাখা হয়েছে, এখানে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট রাখা হয়নি। তারপর এখানে 3.5mm এর অডিও জ্যাকটি পাবেন না, এখানে ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, এবং এখানে ডুয়েল স্টুডিও স্পিকার এবং ডলবি অ্যাটমোসের সাউন্ড স্পিকার পেয়ে যাচ্ছেন। অর্থাৎ মিউজিক এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন এই ফোনটা। আর এখানে NFC সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং হ্যাপটিক ভাইব্রেটর মোটর পেয়ে যাচ্ছেন। আর যেহেতু এটা একটি 5G ফোন, সেহেতু 15টা 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। 5G ব্যান্ডে মোটরলা কোনোদিনও কম্প্রোমাইজ করে না, এবং এখানে ক্যারিয়ার অ্যাগ্রিগেশনেরও সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটা পুরোপুরি ডাস্ট প্রুফ এবং ওয়াটার প্রুফ, এখানে IP68 এর রিডিং পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই ফোনটা 1.5 মিটার জলের তলায় 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। মানে বুঝতে পারছেন, এই দামের মধ্যে এই প্রথম কোনো ফোনে এতটা আইপি রেটিং আমরা দেখতে পারছি। তো এক কথায় অসাধারণ কাজ করেছে মোটোরোলা এই ফোনটা। আর এই ফোনের ডিসপ্লেও রাখা আছে একদম অসাধারণ, 6.55 ইঞ্চির 3D কার্ভ পিওলিডি ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে 144Hz সর্বোচ্চ রিফ্রেশ রেট রাখা হয়েছে, এবং এই ডিসপ্লেতে HDR10+এরও সাপোর্ট আছে, এবং সর্বোচ্চ 1300 nits পিক ব্রাইটনেস আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ডিসপ্লেতে 10-bit কালার সাপোর্ট করছে, এবং এই ডিসপ্লেতে বেজেলস এবং চিন একদম দেওয়া হয়নি বললেই চলে, এবং এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটিও রাখা হয়েছে যা দ্রুত কাজ করছে, এবং নেটফ্লিক্সে ওয়াইড ব্যান্ড এরিয়ারও সাপোর্ট আছে। অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টগুলোকে আপনারা অনায়াসে HD কোয়ালিটিতে দেখতে পারবেন। এবং ডিসপ্লেতে SGSI প্রোটেকশন রাখা হয়েছে, অর্থাৎ ব্লুরে থেকে আপনার চোখকে সুরক্ষা রাখতে পারবে এই ডিসপ্লেটি, এবং এখানে NEG গ্লাস প্রোটেকশন রাখা হয়েছে। ওভারঅল এই ডিসপ্লেটিকে আপনারা এন্টারটেনমেন্টের জন্য বেস্ট ডিসপ্লে বলতে পারেন। মাল্টিমিডিয়া দেখার জন্য এই ডিসপ্লেটি একদম পারফেক্ট ডিসপ্লে। তেমনই পারফেক্ট রাখা হয়েছে এর পরিসরটি, এখানে 6 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি Dimensity 7030 পরিসরটি রাখা হয়েছে, যেটি প্রথম এই দামে কোনো ফোনে আমরা দেখতে পারছি, এবং HDDDR4X RAM পেয়ে যাচ্ছেন। ফোনের স্টোরেজ UFS 2.2 রাখা হয়েছে। এই পরিসরটি একদম নতুন পরিসর, তাহলে এই পরিসরটি আপাতত কতটা ভালো বা কতটা শক্তিশালী? তো ওভারঅল এই ফোনের অনলাইন স্কোর আমরা 5,21,000 মতন দেখতে পারছি। তো আপাত দৃষ্টিতে এই পরিসরটি Snapdragon 695 মতন হলেও এই পরিসরটি কয়েকটি ক্ষেত্রে Snapdragon 695 থেকে এগিয়ে আছে। এই যেমন ধরুন, এটা HDR বা 4K ভিডিও প্লে সাপোর্ট করে, মাল্টিটাস্কিং করার জন্য এই পরিসরটি বেস্ট বলতে পারেন, এবং এখানে BGMI বা ফ্রি ফায়ারের মতন গেমগুলিকে আপনারা অনায়াসে 60 FPS স্মুথ কোয়ালিটিতে খেলতে পারবেন। যদিও এটা একটি গেমিং ফোন নয়, তবুও এখানে গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন। তেমনি সফটওয়্যার ক্ষেত্রে মোটোরোলা বরাবরই খুব ভালো কাজ করে, এখানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন Android 13 তো পেয়ে যাচ্ছেন, যেখানে MIUI এর প্রথম কাস্টমাইজেশন আমরা দেখতে পাচ্ছি। তবে MIUI রাখা হলো, এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স একদম খুব ভালো পাবেন, কোনো ব্লু টায়ার বা এক্সট্রা কোনো অ্যাপস রাখা হয়নি, একেবারে ক্লিন অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এখানে। তাই বলে এখানে ফিচার্সে কোনো অভাব নেই, এখানে আপনারা মোটো কানেক্ট পেয়ে যাচ্ছেন, রেডি ফর অ্যাপ্লিকেশন পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনার মনিটর বা PCকে আপনার মোবাইলের সাথে স্ক্রিন মিররের মতন কানেক্ট করতে পারবেন, এমনকি এখানে মোটো হাব বা মোটো সিকিউরের মতন ভালো দুর্দান্ত অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাচ্ছেন, যেগুলোর মাধ্যমে আপনারা ডে টু ডে লাইফে খুব দরকারি কাজগুলোকে করতে পারবেন, এবং এখানে মোটোরোলা থিংসিল সিকিউরিটি সিস্টেমও আপনারা পেয়ে যাচ্ছেন। মোটোরোলার তরফ থেকে এই ফোনটাতে দুটো OS এর আপডেট প্রোভাইড করা হবে, অর্থাৎ Android 14 এবং 15 গ্যারান্টি আপডেট আপনারা পেয়ে যাবেন, এবং আগামী 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটও প্রোভাইড করবে মোটোরোলা। অর্থাৎ সফটওয়্যার এক্সপিরিয়েন্স এই ফোনটাতে একদম বেস্ট লেভেলের হতে চলেছে।
আর ক্যামেরা যদি কথা বলে তাহলে এখানে ক্যামেরাতে মোটরোলা খুব ইম্প্রুভ করেছে। 50 মেগাপিক্সেলের ওআইআর সেন্সর যুক্ত আপনারা ক্যামেরা পাচ্ছেন, যেখানে সুপার এস্টেবলেশনে ভিডিও আপনারা শ্যুট করতে পারবেন, এবং 13 মেগাপিক্সেলের একটি অ্যান্ড্রয়েড ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে ম্যাক্রো সেন্সরেরও ফটো তুলতে পারবেন এবং ডেপথ সেন্সরেরও ফটো তুলতে পারবেন। আচ্ছা, একটি অ্যান্ড্রয়েড ক্যামেরার মাধ্যমে 3 রকম ফটোর কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন। এই ক্যামেরাগুলোর মাধ্যমে ডে লাইটে, লো লাইটে এবং আর্টিফিশিয়াল লাইটে বিভিন্ন অ্যাঙ্গেলে ফটো তুলে দেখা গেছে, যাদের কোয়ালিটি আমরা দুর্দান্ত দেখতে পাচ্ছি। এমনকি মেন ক্যামেরা এবং সেফটি ক্যামেরাতে আপনারা 4K রেজলিউশনে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। তারপরে হরাইজন্টাল লক বলে একটি ভিডিও ফিচার্স রাখা হয়েছে, যার ফলে মোবাইলটিকে ঘুরিয়েও আপনারা ভিডিওটিকে স্থিরভাবে শ্যুট করতে পারবেন। অর্থাৎ ক্যামেরাতে মোটরোলা এই ফোনে অসাধারণ ইম্প্রুভ করেছে। এবং এই ফোনে 5000mAh ব্যাটারি পাচ্ছেন, যেটিকে চার্জ করার জন্য 68W চার্জিং সাপোর্ট রাখা হয়েছে, এবং চার্জারটি আপনারা বক্সে পেয়ে যাচ্ছেন। এই চার্জারের মাধ্যমে আপনারা মাত্র 15 মিনিটে 50% পর্যন্ত চার্জ করতে পারবেন, এবং 45 মিনিটে ফুল চার্জ করে ফেলবে মোটরোলা তরফ থেকে দাবি করা হচ্ছে। তখন কথা হচ্ছে মোটরোলা H40 Neo, এই ফোনটা কি ভ্যালু ফর মানি, এই ফোনটা কি নেওয়া যায়? তো এই ফোনটা যেই দামে লঞ্চ হয়েছে সেই হিসাবে এই ফোনের কম্পিউটার বলা যাচ্ছে Realme 11 Pro এবং Lava Unlimited 2 এর মতন ফোনগুলো, যার থেকে মোটরোলা H40 Neo অনেক দিক থেকে এগিয়ে আছে। তো মোটরোলা H40 Neo আমার মতে একটি ভ্যালু ফর মানি, আপনারা এই ফোনটাকে কিনতে পারেন। তো কী মতামত আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলের এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা টেকটিজ বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, তার পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে ভিডিও এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।